এই সহি বুখারি 623 নম্বর হাদিস, 620 নম্বর হাদিস এবং 617 নম্বর হাদিস, তিনখানা সহি বুখারির হাদিস বলছি, তিনখানা সহি বুখারির হাদিস আর একটি সহি মুসলিমের হাদিসে পাওয়া যাচ্ছে 192 নম্বর হাদিস, চারখানা সহি হাদিসে আছে যে আজান ছাড়া অন্য কিছু বলা যাবে না। তবুও আজকে বিশ্বের মসজিদে তোলপাড়, কোন জায়গায় 5 মিনিট আছে আর ইফতারের 5 মিনিট সময় রয়েছে, ভোর 4:10 আজান হবে আর কয়েক মিনিট সময় রয়েছে, তাড়াতাড়ি সাহরি খেয়ে নাও, এই যে বিদাত চালু করেছে। অথচ চারখানা সহি হাদিসের আওতায় আমি বললাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলালকে বললেন, বিলাল তুমি আজান ছাড়া কোনো কিছু বলবে না, আল্লাহর ডাক সবথেকে বড় মহান ডাক, এই আল্লাহর ডাকের উপরে মানুষের সৃষ্টিজীবের ডাক চলে না গো, খবরদার তুমি যারা রোজা রাখবে হাক্কানি যারা হবে আল্লাহর জন্য নৈকট্য লাভের জন্য যারা রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে কোনো কাজে তাকে জাগিয়ে দেবেই দেবে। আজকাল তো ঘড়ি ঘন্টা প্রত্যেকটা বাড়িতে মোবাইল রয়েছে, টাইম টেবল আছে, বা তারা যদি অ্যালার্ম দিয়ে থাকে সেটাও হবে, চার্জ দেওয়া হচ্ছে প্রত্যেক মাদ্রাসা থেকে চার্জ বাইর হচ্ছে বহু রকমের। ভাইয়ের আমার কত সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, এগুলাও অনুদান, এগুলো এগুলোও আল্লাহর দান, এগুলোও কত সহজ সুবিধা করে দিয়েছেন। তা সত্ত্বেও আমরা আল্লাহর ডাককে বাদ দিয়ে অনেক মসজিদে কোনো পর্যন্ত আজান দেওয়া হয় না। এখন এই নদিয়া জেলার অনেক মসজিদে এখন আজান দেওয়া বন্ধ আছে, আজান দেওয়া নিয়ে আমার কাছে ফোন আসছে বারবার, এখনো পর্যন্ত ইমাম সাহেবকে বরখাস্ত করে দেওয়া হয়েছে। এরকম বহু মসজিদ আছে সারা বিশ্বে যেগুলো বিদাত চালু হয়ে থাকে, চলছে চলবে, কিছু সাধারণ মানুষ তাদেরকে শক্তি যোগায় এবং তাদেরকে সেই ইমামের বিরুদ্ধে তারা কোনো কর্ম করে যার দ্বারা সেই ইমাম টিকতে পারে না, অনেক ইমাম তারা তাদের বসেই চলে যায়, হাদিস কোরআনকে বাদ দিয়ে তারা তাদের কথার ওপরই মান্য করে চলছে বহু ইমাম। সেজন্য খুব কঠোরতা হতে হবে, খুব ভালো করে বলছি, কত আমি এর সাক্ষীস্বরূপ, কত আমি দলিল পেশ করছি। দেখুন সাহারি দেওয়ার জন্য বা ইফতারের জন্য যারা জাগরণ করে, কোরআন জাগরণী কোরআন তেলাওয়াত হয়, গজল পাঠ হয়, অনেকে কথা বলে বলে বাংলায়, যার যা ভাষায় সেই ভাষায় তারা বলে, আল্লাহর আরবি ভাষাকে বাদ দিয়ে, আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবীকে দিয়ে, হে নবী তুমি বলে দাও, ইন্না বিলালান ইউনাদি বিলাইলি, বিলালকে আজান দিতে বলো ভোরে, আর আব্দুল্লাহ বিন উম্মে মাকতুমকে ফজরের আজান দিতে বলো, মহানবী আমার মসজিদে নববীতে দুইজন, এই দুইজন মহান সাহাবাকে তিনি নিযুক্ত করেছিলেন রমজান মাসে, আর সারা বছরে হযরত বিলাল তিনি আজান দিতেন ফজরের, আর রমজান মাস আসলেই বিলালকে বলা হতো তুমি থেমে যাও, তোমাকে এই মাসে সাহারির আজান দিতে হবে, আর আব্দুল্লাহ বিন উম্মে মাকতুমকে ফজরের আজান দেবে। এত বড় হাদিস দলিল পাওয়া সত্ত্বেও আমরা বিদাত চালু করব কেন? ভাইরা আমার খুব চিন্তা ভাবনা করতে হবে। এ হলো সহি হাদিস থেকে দলিল পেশ করলাম, এইবার আরও দলিল আছে। দলিল হচ্ছে বলা হয়েছে মুজামিউল বিদা, মুজামিউল বিদাতে 268 পৃষ্ঠায় এ হাদিসটা রয়েছে যে আজান ছাড়া মুখে কিছু বলা যাবে না কো, আজান ছাড়া ইফতারের আগে ক মিনিট আছে বলা যাবে না কো। সেই সম্বন্ধে আবারও বলা হয়েছে আল্লামা সবথেকে বড় মুহাদ্দিস ইবনে হাজার আসকালানি বুখারীর সারা ফতহুল বাড়িতে তিনি উল্লেখ করে বলেন, দ্বিতীয় খণ্ডে তিনি 436 পৃষ্ঠায় বলেন বিদাত আজান ছাড়া অন্য কিছু বলাটা মুখে বিদাত, এটা বলা যাবে না কো। এবং উনি ফতহুল বাড়িতে 621 পৃষ্ঠায় হাদিসটা উল্লেখ করে বলেন যে এই বিদাত থেকে বাঁচা খুব জটিল,
কিয়ামতের পূর্বে এরকম বিদাত হয়ে যাবে, সাধারণ মানুষ তার দিকে বেশি জোরালো শক্তি দেবে, যে ইমামকে বরখাস্ত পর্যন্ত কথাচ্যুত করে দেবে, ইমামকে বাদ দিয়ে দেবে। বহু ইমাম গত বছর সাতখানা ইমাম বাদ পড়েছিল, এ বছর তিনখানা ইমাম এ পর্যন্ত বাদ পড়েছে, শেষ পর্যন্ত আরও ইমাম বাদ পড়ে যাবে আমার জানা অনুযায়ী। কত যে বিশ্বে ইমাম বাদ পড়ছে, এই বিদাতকে উৎখাত করার জন্য আর সহি হাদিসকে প্রতিষ্ঠিত করার জন্য যে আলেমগুনা বাদ পড়ছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাদকায়ে জারিয়া করবেন, আল্লাহ যেন কবুল করে নেন, বলুন আমিন। ভাইরা আমার, এই বিদাত চালু এই মসজিদে নেই, আমাদের গ্রামে মসজিদেও অনেকেই চালু আছে। এই বছরে শুনতে পাওয়া যাচ্ছে পীরানাই উঠে গেছে, আস্তে আস্তে উঠবে ভাইরা আমার, কিন্তু সুযোগ দিতে আস্তে 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 সব জিনিস গুনায় উঠে যাওয়ার চেষ্টা করতে হবে আমাদেরকে। এই বিদাত যেন আমরা কখনো করিনি। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদায় দ্বিতীয় নম্বর আয়াতে বলেন, তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমাল ওয়াদুয়ান। বান্দা শুনো, তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, যেটা ভালো কাজ, যেটা নেই, যেটা নেকি পাওয়া যাবে, সওয়াব আছে, বিদাত নয় যেটা, তার প্রতি তোমরা এক ঐক্যবদ্ধ হয়ে সাহায্য করো, সাধারণ মানুষ তোমরা সাহায্য করো, বিদাতকে উৎখাত করার জন্য সাহায্য করো। তাওয়ানু মানে সাহায্য করো, আলাল বিররি ওয়াত তাকওয়া যেটা পরহেজগার সংযমশীল রাস্তা তার সহযোগিতা করো। ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, খবরদার খবরদার পাপের রাস্তার দিকে, অন্যায় রাস্তার খবরদার তোমরা সহযোগিতা করিও না, সেই দিকে কান দিও না, সেই দিকে গোলযোগ করিও না, সেই দিকে এতে মাথায় চো মাথায় তিন চারজন বলে গিবত গিল্লা করে নিজেকে নিজের নেকি থেকে ক্ষয় করার চেষ্টা করে না, নিজের নেকি গোনা বঞ্চিত হওয়ার চেষ্টা হবে না। খবরদার খবরদার, স্বাগত জানাতে হবে এর ওপরে যে আমরা বিদাত উৎখাত করে ফেলেছি, এটা আমরা প্রচুর নেকির সম্ভার পাবে ইনশাআল্লাহ আজিজ। এরপরে যত মসজিদে উঠে যাবে পরপর সমস্ত মসজিদে নেকি আমরা পেয়ে থাকব, আমরা যদি সঠিকভাবে আমরা পরিচালনা করতে পারি। এটা হলো হাদিস। আর একটি আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال قال رسول قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه امرنا فهو رد رواه البخاري ومسلم صحيح مسلم 3243 নম্বর হাদিস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান আমিলা আমালান, যে ব্যক্তি এমন কর্ম করল, এমন নতুন নতুন জিনিস আবিষ্কার করল যেটা আমার বিধানে নাই, যেটা শরীয়তে পাওয়া যায় না, যেটা আমার শরীয়তের নির্দেশনা নাই, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত, সেটা প্রত্যাখ্যানের যোগ্য, সেটা নর্দমায় ফেলার যোগ্য, সেটাকে আমল করার যোগ্য নয়, সেটা থেকে ছেড়ে দিতেই হবে, এটা মহানবীর নির্দেশ। অতএব এই নির্দেশকে আমরা উপেক্ষা না করে স্বাগত জানাব আজ থেকেই, এটা আমার অনুরোধ রইল। ভাইরা আমার, এই যে আজান হচ্ছে, প্রকৃতপক্ষে আজান তাহাজ্জুদের আজান, সালাতুল লাইলে মানে তাহাজ্জুদের আজান যেটা হয় রাত্রিতে, সারা বছরে যদি সবাই যদি আমরা বেশ কিছু লোক যদি তাহাজ্জুদ ধরি, এক একটা মসজিদের যদি 50-60 জনা তাহাজ্জুদের নামাজ পড়তে শুরু করি, তাহলে সারা বছরই এই আজানটা দেওয়া যাবে এবং দিতে হবে। এটা হলো সহি বুখারীর হাদিস। সেজন্য মাক্কা মদিনায় দুই মসজিদে সারা বছর আজান হয় তাহাজ্জুদের জন্য, আমরা ওখানে আজান শুনেই তাহাজ্জুদ পড়েছি, সেজন্য অবশ্যই এই আজানটি সুন্নত। এই আজানটা দিলে নেকি হবে, সওয়াব পাবো প্রচুর, বা আল্লাহর তরফ থেকে রহমত বর্ষণ হবে, আর ফেরেশতার তরফ থেকে দোয়া পাবো। সেজন্য এ কাজগুলো আমাদের করতেই হবে, এ কাজে বাধা দেওয়া যাবে না। আজকের আমি